জি অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিচারকের প্রতি অনাস্থা জানিয়ে আদালত পরিবর্তনের জন্য হাইকোর্টের আবেদন করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এই আবেদনের শুনানির জন্য আগামী 13 ফেব্রুয়ারি দিন ধার্য করেছে হাইকোর্ট। দুপুরে বিচারপতি রুহুল কুদ্দুস ও বিচারপতি ভীমদেব চক্রবর্তীর হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। ঢাকা 3 নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদারের আদালতে মামলাটি বিচারের শেষ পর্যায়ে আছে। ওই মামলায় একটি অংশের বিষয়ে তদন্তের জন্য সম্প্রতি বিচারিক আদালতে আবেদন করে খালেদা জিয়ার আইনজীবী আদালত তা নিষ্পত্তি না করায় বিচারকের প্রতি অনাস্থা জানিয়ে আবেদন করা হয়। গত 2 ফেব্রুয়ারি অনাস্থা আবেদনটি খারিজ করেন আদালত। এরই জেরে আদালত পরিবর্তনের আবেদন জানালেন খালেদা জিয়া।